ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ সালে ফ্রান্সের সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা জুলেরিমে ফিফার তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন অলিম্পিকে বিভিন্ন দেশের ফুটবলের দারুণ সাফল্যে উজ্জীবিত হয়ে ওঠেন জুলেরিমে পদক্ষেপ নেন একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার কিন্তু বিশ্বকাপে শুরুটা হয়েছিল বিবাদ দিয়েই উনিশশো সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবলকে না রাখার পরিকল্পনা করা হয় কারণটা কি জানেন কারণ হিসাবে দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রে তখন ফুটবলের কম জনপ্রিয়তাটাকে ফিফা জনপ্রিয়তা আইওসির মাঝে অপেশাদার খেলার মর্যাদা নিয়ে মতবিরোধ দেখা যায় ফলে ফুটবল অলিম্পিক থেকে বাদ পড়ে যায় ফুটবল এ কারণে ফিফা প্রেসিডেন্ট জুলেরিমে মে উনিশশো সালে উড়গৈতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেন